যে আঘাতে রক্ত বের হবে না বুঝে নেবেন সেই আঘাত আপন কেউ দিয়েছে সব সময় ভুল তারাই করে যার চেষ্টা করে আর অকর্ম মানুষেরা তো অন্যের ভুল খুঁজে নিজের সময় কাটাতে পছন্দ করে আপনি কি জানেন যে নদীর গভীরতা যত বেশি তার বই চলা শব্দ ততটাই কম তেমনি একজন বুদ্ধিমান মানুষ কথা বলে কম যারা বেশি কথা বলে কথা বলতে গিয়ে তারাই সব থেকে বেশি ভুল করে কেউ একজন লিখেছিলেন একটা ভুল মানুষকে অনেক কাঁদায় কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায় যখন একটি মেয়ে তার পরিবারকে ধোঁকা দিয়ে অন্য একটি ছেলের কাছে চলে যায় তখন সেই ছেলেটা তাকে একই কথা বলে আঘাত করে যে মেয়ে তার পরিবারে হতে পারলো না সে আমার কিভাবে হবে শুধু যদি প্রয়োজনের সময় মানুষ আপনার কথা মনে করে তাহলে কষ্ট পাবেন না খুশি হয়ে যান কারণ স্বর্ণ মূল্যবান বলেই মানুষ স্বর্ণের কাছে আসে ভেবে দেখুন একজন অপদার্থ মানুষকে আপনিও স্মরণ করেন না যে মানুষ বিজ্ঞানকে অল্প জানে লাফিয়ে বেড়ায় সে একদিন নাস্তিক হবে এটাই স্বাভাবিক আর যে বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্যই একদিন এক ঈশ্বরে বিশ্বাসী হবে কেউ যদি আপনাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়াই সফল হওয়ার উপায় কি তাহলে তাকে বলে দিন যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে জীবনে শত্রু তৈরি হওয়ার পিছনে কারণগুলোকে ধ্বংস করুন জ্ঞানী মানুষ বানানোর জন্য যদি একটি বই লেখা হয় তাহলে সততা হবে সেই বইয়ের প্রথম অধ্যায় আর একজন মূর্খ মানুষের পরিচয় তো তার মুখের সামান্য মিথ্যে কথাতেই পাওয়া যায় বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বোকারা কথা বলে কারণ সবসময় কথা বললেই মানুষ তাদের জ্ঞানী মনে করে একটা নতুন সম্পর্কে যাওয়ার আগে একটি কথা সবসময় মনে রাখুন একত্রিত হওয়ার মানে হচ্ছে কোনো কিছুর শুরু একসাথে কিছু সময় থাকার মানে সম্পর্কের উন্নতি আর দীর্ঘ সময় একসাথে চলতে পারাই হচ্ছে সফলতা একজন সফল মানুষকে বিয়ে করতে পারার মাঝে সফলতা নেই বরং একজন পরিশ্রমী মানুষকে মনোবল বাড়িয়ে দিয়ে তার সফলতার পথে সঙ্গী হতে পারাতেই আসল সফলতা লুকিয়ে থাকে শুধুমাত্র টাকা পয়সাওয়ালা মানুষগুলো যদি সম্মান পাওয়ার যোগ্য হয়ে থাকে তাহলে একটি মৃত লাশকে মাসের পর মাস আইসিওতে রেখে তার পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারা সেই কোটিপতি ডাক্তারগুলোই বর্তমান সমাজে সব থেকে বেশি সম্মান পাওয়ার যোগ্যতা রাখে অন্ধ মানুষটা দেখতে না পেলেও আলো আলোই থাকে সে অন্ধকার হয়ে যায় না তেমনি কোনো নাস্তিক সৃষ্টিকর্তা নেই বলে গলা ফাটিয়ে ফেললেও একজন বুদ্ধিমান মানুষ জানে সৃষ্টিকর্তা ছাড়া এতটা সাজানো গোছানো পৃথিবী বসবাসের জন্য আমরা পেতাম না একজন আহত ব্যক্তি তার যন্ত্রণাটা যত সহজে ভুলে যায় একটা অপমানিত ব্যক্তি ততটা সহজে অপমান ভুলতে পারে না তাই কাউকে অপমান করার আগে একটু ভেবে নিন হতে পারে আপনি আপনার জ্ঞানের কারণে জীবনে অনেক ভালো কিছু করে দেখিয়েছেন তাই বলে অহংকার করবেন না নয়তো সৃষ্টিকর্তা আপনার সামনেই একজন মূর্খ মানুষকে সম্মানিত করে আপনাকে অপমানিত করবেন সূর্যের তাপে সাগরের পানি আকাশে উড়ে যায় কিছু সময় পর বৃষ্টি হয়ে আবার মাটিতে নেমে আসে কিন্তু বন্ধু হারিয়ে যাওয়ার পর বন্ধু ফিরে এলেও হারিয়ে যাওয়া বন্ধুত্ব আর ফিরে আসে না আয়নার সামনে দাঁড়ালে যেমনি চেহারায় ক্ষতগুলো চোখে পড়ে ঠিক তেমনি ভাবে অনেক কষ্ট জমিয়ে রেখে হাসতে গেলেও সেই হাসিতে লুকিয়ে রাখা কষ্টগুলো ফুটে ওঠে তোমার ভেতরে তুমি কতটা কষ্ট জমিয়ে রেখেছো তা জানি না তবে এটুকু বলতে পারি খোলা আকাশের নিচে ছোট্ট একটা খাঁচায় বন্দি সেই পাখিটার থেকে অবশ্যই তোমার কষ্টগুলো বেশি হবে সবাই আমার বন্ধু ছিল সবাইকেই ভালোবাসতাম কিন্তু খারাপ সময় যখন এলো সবাই মুখ ঘুরিয়ে নিল আর আমি আমার সত্যিকারের বন্ধু খুঁজে পেলাম মানুষ যাকে অনেকটা বেশি ভালোবাসে তার উপরেই সব থেকে বেশি মন খারাপ করে তাকে সহজে মাফ করতে পারে না আর যখন কেউ কাউকে মাফ করতে পারে না তখন তার দাম বেড়ে যায় এবং তার ভিতর অহংকার চলে আসে আর যে হতভাগা মানুষটা মাফ করতে পারে না তার সম্মান কমে যায় তাই নিজের সম্মান কমাতে না চাইলে সবাইকে মাফ করে দিন আপনি যদি উদাস মানুষের মধ্যে কেউ একজন হয়ে থাকেন তাহলে আপনার আশেপাশের উদাস মানুষগুলোকে একটু হাসানোর চেষ্টা করুন দেখবেন তাদের হাসি মুখটা দেখলেই আপনার উদাসীনতা দূর হয়ে যাবে আমি বদ্ধ ঘরে কাঁদতে পছন্দ করি কারণ বাইরে তো মানুষ হাজারটা প্রশ্ন করে কেউ কি আমার একটা প্রশ্নের উত্তর দেবে অনেকটা দূরে যাবার পরেই কেন সব থেকে কাছের মানুষগুলোর পরিচয় পাওয়া যায়।